শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম পার্টস অফ স্পিচের সংজ্ঞা নিয়ে, পার্টস অফ স্পিচের শ্রেণীবিভাগ নিয়ে। তারপরে আমরা জেনেছিলাম নাউন এর সংজ্ঞা, জেনেছিলাম একটি নাউন একটি সেন্টেন্সের কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে। আজকেও আমি তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি নাউনের শ্রেণীবিভাগগুলো নিয়ে। নাউনকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করতে পারি। প্রথম দৃষ্টিকোণ থেকে নাউনের শ্রেণীবিভাগ হচ্ছে কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আর দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে আমরা নাউনকে শ্রেণীবিভাগ করতে পারি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে এসো আমরা বিস্তারিত আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম দৃষ্টিকোণ থেকে আমরা যে নাউনকে দুটি ভাগে ভাগ করলাম, তার মধ্যে লক্ষ্য করো, এক নম্বর হচ্ছে কনক্রিট নাউন, দুই নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা দেখে নিই কনক্রিট নাউনটা কী। যে সকল নাউনকে আমরা দেখতে পাই, অর্থাৎ যাকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি, তাকে কনক্রিট নাউন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখানে জানব যে ইন্দ্রিয়টা কি। আমরা প্রকৃতি থেকে যে জ্ঞান অর্জন করি তা ইন্দ্রিয়ের মাধ্যমে করে, আমরা পঞ্চম ইন্দ্রিয়ের মাধ্যমে সেই জ্ঞানগুলো অর্জন করতে পারি। তাহলে পঞ্চম ইন্দ্রিয়টা পূর্বের ক্লাসে যদি আমি বলেছি, তারপরে বলছি, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। তাহলে তোমরা হয়তো বলতে পারো ইন্দ্রিয়ের মাধ্যমে, যেমন আমরা বাতাস, বাতাসও একটি নাউন, তাহলে সে গ্যাস, এই গ্যাসকেও কিন্তু আমরা চোখে দেখতে পারি না, কিন্তু আমরা এটা অনুভব করতে পারি। এয়ারকেও আমরা দেখতে পারি না, কিন্তু আমরা ত্বকের মাধ্যমে সেটা অনুভব করতে পারি। কাজেই এগুলোও নাউন হবে। তাহলে লক্ষ্য করো, যেমন ফ্লাওয়ার, কাউ, ট্রি, ম্যান। এখন এই কনক্রিট নাউনকে আবার চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমেই আমরা দেখতে পাই এই চারটি শ্রেণীবিভাগে বিভাগগুলো হলো, এক নম্বর প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা দেখে নিই প্রথমেই প্রপার নাউন। যে সকল নাউন দ্বারা আমরা একটি মাত্র ব্যক্তির, বস্তুর বা স্থানের নামকে বুঝে থাকি তাকে প্রপার নাউন বলে। যেমন মোহন, ঢাকা, পদ্মা ইত্যাদি। তাহলে এই নামগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র একজন ব্যক্তি, একটি বস্তু বা একটি স্থানকে শুধু চিনে থাকব, এর ব্যতিক্রম হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো কমন নাউন। কমন নাউন, যে সকল নাউন দ্বারা আমরা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝে থাকি তাকেই কমন নাউন বলে। অর্থাৎ আমরা মনে রাখবো একই জাতীয় অথবা একই শ্রেণীর নাম অবশ্যই হতে হবে কমন নাউনে। লক্ষ্য করো উদাহরণগুলো, বয়, গার্ল, সিটি, ফ্লাওয়ার, এটসেট্রা। আমরা একটা বিষয় মনে রাখবো, অনেক সময় আমরা লক্ষ্য করি যে প্রপার নাউনগুলো কীভাবে, প্রপার নাউনগুলো কীভাবে কমন নাউনের মধ্যে মিশে যায়। অর্থাৎ আমরা যখন কোনো কমন নাউনকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাঙব, অর্থাৎ কমন নাউন থেকে প্রপার নাউন, প্রপার নাউন থেকে যখন কমন নাউনে আসব, সেটা কীভাবে সহজে আসা যেতে পারে। লক্ষ্য করো এখানে, দেখো প্রপার নাউন, কমন নাউন, রিপন, শাওন, শামীম, এভাবে আমরা যতগুলো কোনো ছেলের নামের কথা আমরা বলবো, তখন সেটা হবে নির্দিষ্টভাবে যখন বলবে সেটা হবে প্রপার নাউন। আর সেগুলোকে আমরা কমন নাউনে বলবো বয় অথবা ম্যান। তারপরে লক্ষ্য করো, সোমাইয়া, সামিহা, নিপা, এগুলো নামের কথা যখন বলবো, তখন তাদেরকে কমন নাউনে আমরা ব্যবহার করব, গার্ল হিসাবে অথবা ওম্যান হিসাবে। তারপরে ঢাকা, রাজশাহী, বরিশাল, লক্ষ্য করো এখানে এক একটি স্থানের নামকে আলাদা করে বোঝানো হয়েছে, কিন্তু যখন আমরা সিটি বলবো তখন কিন্তু সেটা কমন নাউনে রূপান্তরিত হয়ে যাবে। পরবর্তীতে দেখো
পদ্মা, মেঘনা, যমুনা এই নামগুলো যখন আমরা বলবো তখন সেটি হয়ে যাবে প্রপার নাউন, কিন্তু যখন আমরা সেগুলোকে বলবো রিভার তখন সেটা হয়ে যাবে কমন নাউন। এই বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, কানেকটিভ নাউন, যে সকল নাউন একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকেই কানেকটিভ নাউন বলে। অর্থাৎ তোমরা মনে রাখবে এখানে একই জাতীয় কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাবে না, বরং তাদের সমষ্টিকে বোঝাবে, অর্থাৎ তারা সবাই সেখানে থাকবে। লক্ষ্য করো উদাহরণগুলো, আর্মি, পুলিশ, টিচার, ডক্টর। এখানে আর্মি, আর্মিতে যদি তোমরা লক্ষ্য করো এখানে শুধু ছেলেরা নাই, এখানে মেয়েরা নাই, এখানে শুধু একটা ধর্মের মানুষই নাই, সকলকেও, সকল কিছুই, সকল ধর্মের, সকল জাতির জাতীয় ব্যক্তিরা কিন্তু এখানে বিদ্যমান। পুলিশের মধ্যেও ঠিক তাই। তারপরে টিচারের মধ্যেও যদি আমরা লক্ষ্য করি এখানে পুরুষ আছে, এখানে মহিলা আছে, এখানে সকল ধর্মের লোকজন আছে। তারপরে ডক্টর, এগুলোকেই আমরা দেখো লক্ষ্য করো যে কোনো একটি জাতিকে না বুঝে তাদের সমষ্টিকে বোঝাচ্ছে। তারপরে লক্ষ্য করো ম্যাটেরিয়াল নাউন, যে সকল নাউন দ্বারা আমরা কোনো পদার্থের নাম বুঝে থাকি তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ আমরা অবশ্যই এখানে কোনো ব্যক্তিকে বোঝাবো না, শুধুমাত্র কোনো পদার্থের নাম, যেমন গোল্ড, ওয়াটার, ওয়েল, উড, সয়েল ইত্যাদি। তারপরেই আমরা পূর্বে বলেছিলাম কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়, সেই চার ভাগ, চারটি ভাগ আমরা আলোচনা করলাম। তারপরে যে আরেকটি ভাগ ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় তাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। যেমন দেখো অনেস্টি, তারপরে ট্রুথফুলনেস। এখানে লক্ষ্য করো কাইন্ডনেস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এইরকম আরও ট্রুথফুলনেস, বিউটি, ডিউটি। অর্থাৎ এই শুধুমাত্র কোনো গুণের বা দোষের কথা এখানে আমরা লক্ষ্য করে থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে যে এই নাউনগুলোকে আমরা চোখের মাধ্যমে দেখতে পাই না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা শুধুমাত্র উপলব্ধি করতে পারি, শুধুমাত্র অনুভব করতে পারি। কারো সততাকে, কারো দয়াকে, কারো অনুগ্রহকে আমরা দেখতে পাই না, শুধুমাত্র সেটা অনুভবই করতে পারি আমরা মনের মাধ্যমে। তাই এগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে যে নাউনের শ্রেণীবিভাগগুলো করেছিলাম, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। লক্ষ্য করো কাউন্টেবল নাউন, যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি, অর্থাৎ যে সকল নাউন গণনার যোগ্য তাকেই আমরা বলে থাকি কাউন্টেবল নাউন। যেমন লক্ষ্য করো বয়, ম্যান, ডগ, ক্যাট, সিটি, রিভার ইত্যাদি। এখন তোমরা মনে রাখবে এই কাউন্টেবল নাউনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লোরাল উভয়ই হতে পারে, তার মানে এটা আমরা অনেক সময় সিঙ্গুলার হিসাবে দেখতে পাই, অনেক সময় প্লোরাল হিসাবে দেখতে পেতে পারে। যেমন দেখো এ বুক, এ মানে সিঙ্গুলার হিসাবে কিন্তু আমরা এটা এখানে ব্যবহার করেছি। তারপরে ফাইভ বুকস, তারপরে এখানে লক্ষ্য করো ফাইভটা প্লোরাল হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপরে লক্ষ্য করো বৈশিষ্ট্য, দুই নম্বর বৈশিষ্ট্য, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ, অ্যান, দ্য, দিস, দ্যাট, এভরি ইত্যাদি ডিটারমাইনারগুলো আমরা ব্যবহার করে থাকি। আর প্লোরাল কাউন্টেবল নাউনের পূর্বে আমরা ব্যবহার করে থাকি দ্য, দিস, দোজ, অল, ম্যানি, বোথ, ফিউ, লিটিল, এল, এ ফিউ, অ্যানি, নো, এই ডিটারমাইনারগুলো আমরা ব্যবহার করে থাকি প্লোরাল কাউন্টেবল নাউনের পূর্বে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আনকাউন্টেবল নাউন, যে সকল নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ফুড, রেন, ওয়াটার, পভার্টি, উইন্ড, এগুলোকে কিন্তু আমরা অবশ্যই গণনা করতে পারি না। আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা নিচে দেখতে পাই। আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার নাম্বার হয়, তাই এগুলোর পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে এই আনকাউন্টেবল নাউনকে আমরা ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহার করে থাকি, যার কারণে আমরা ভার্বগুলোকে সিঙ্গুলার হিসাবে অবশ্যই ব্যবহার করব। তারপরে আনকাউন্টেবল নাউন এর পূর্বে ইনডিফিনিট আর্টিকাল অর্থাৎ এ এন বসানো যাবে না। তারপরে আনকাউন্টেবল নাউন এর পূর্বে সাধারণত দা, দিজ, লিটেল, মাচ, এনি, সাম, নো ইত্যাদি এই ডিটারমাইনারগুলো ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ আমরা এগুলোর ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবে, আর বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের জানার, বোঝার এবং শেখার সুযোগ করে দিবে। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে।